হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের পর্বে একদম পারফেক্ট রেসিপিতে মিষ্টি দই তৈরি করে দেখাবো। আর এই মিষ্টি দইটা আপনারা অল্প সময়ে তৈরি করে নিতে পারবেন। এই রেসিপিতে মিষ্টি দই তৈরি করে দেখবেন, আশা করি নিরাশ হবেন না। তো চলুন, কিভাবে এই পারফেক্ট মিষ্টি দই তৈরি করে নিতে হবে রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে একটি ছাঁকনির মধ্যে হাফ কাপ টক দই ছেঁকে নিচ্ছি। অবশ্যই টক দইটা ছেঁকে নিতে হবে, আপনারা চাইলে মিষ্টি দই ব্যবহার করতে পারবেন। টক দই বা মিষ্টি দই আপনি যেটাই ব্যবহার করেন না কেন, অবশ্যই ছেঁকে নিতে হবে। এখানে চুলায় একটি হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। চিনিটা এইভাবে ছড়িয়ে দিচ্ছি এবং চুলার আঁচ মিডিয়ামে রেখে অপেক্ষা করব, যতক্ষণ পর্যন্ত না কালারটা চেঞ্জ হয়ে ক্যারামেল তৈরি হয়ে যাবে। কালারটা যখন এরকম চেঞ্জ হয়ে যাবে, ঠিক এই পর্যায়ে চুলা অফ করে অনবরত নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। এতে করে ক্যারামেলটা আর পুড়ে যাবে না এবং কালারটা একদম পারফেক্ট থাকবে। ক্যারামেলটা আমি অনবরত নেড়ে চেড়ে হালকা ঠান্ডা করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি আগে থেকে জাল করে রাখা 1 কেজি লিকুইড দুধ। আমি 1 কেজি লিকুইড দুধ আগেই একবার ফুটিয়ে নিয়েছিলাম। এবার চুলার আঁচ মিডিয়ামে রেখে অনবরত নেড়ে চেড়ে নিচ্ছি, যতক্ষণ পর্যন্ত না ক্যারামেলটা ভালো মতো গলে মিশে যাবে। এবার দিয়ে দিচ্ছি 1/3 কাপ গুঁড়ো দুধ, আর দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। চিনির পরিমাণটা আপনার আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন। এবার জাল করে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত না হালকা ঘন হয়ে যাবে। দুধটা খুব বেশি ঘন করে নেয়ার কোনো প্রয়োজন নেই, ঠিক এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছে। এবার অনবরত নেড়ে চেড়ে ঠান্ডা করে নিচ্ছে। অবশ্যই খেয়াল রাখবেন দুধের ওপর যেন কোনোভাবেই সর না পড়ে। দুধটা যখন কুসুম গরম হয়ে যাবে, ঠিক এই পর্যায়েই পানি ঝরিয়ে রাখা টক দই দিয়ে দিতে হবে। অবশ্যই দুধটা কিন্তু একদম কুসুম গরম হতে হবে। আর হ্যাঁ, আমি টক দইটা কাঁটা চামচের সাহায্যে ফেটে নিয়েছি। এবার খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছে। উইক্সের সাহায্যে এইভাবে মিশিয়ে নিচ্ছে, এতে করে দইয়ের ওপরে অনেক বেশি বাবলস ক্রিয়েট হবে। ব্যাস, দইয়ের মিশ্রণ আমাদের তৈরি। এখানে আমি মাটির পাত্র নিয়েছি। এবার দইয়ের মিশ্রণ ওপর থেকে ঢেলে দিচ্ছি। অবশ্যই এইভাবে ওপর থেকে ঢেলে দিতে হবে। এবার আমি ছোট সাইজের মাটির পাত্রে ঢেলে নিচ্ছি। আজকে দইটা আমি চুলায় পানির ভাপে তৈরি করে নেব। এখানে বড় একটি হাঁড়ির মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি ফুটিয়ে নিয়েছি এবং এর মধ্যে একটি স্ট্যান্ড বসিয়েছি। এবার এই স্ট্যান্ডের ওপর একটি ছড়ানো পাত্র বসিয়ে দিচ্ছি। এবার দইয়ের হাঁড়ি এবং কাপগুলো বসিয়ে দিচ্ছি। এবার ঢেকে দিচ্ছি এবং চুলার আঁচ একদম লোতে রেখে 25 মিনিট অপেক্ষা করছি। অবশ্যই চুলার আঁচ একদম লোতে রেখে দিতে হবে। 25 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। এবার ছোট সাইজের দইয়ের কাপগুলো আমি তুলে নিচ্ছি। 25 মিনিটে আমাদের কাপ দই তৈরি হয়ে গিয়েছে। এই বড় হাঁড়ির দইটা কিন্তু এখনো পারফেক্টভাবে সেট হয়নি। এবার ঢেকে ঠিক একইভাবে চুলার আঁচ লোতে রেখে আমি 10 মিনিট অপেক্ষা করছি। দেখুন, কাপ দইগুলো কিন্তু একদম পারফেক্টভাবে
জমে গিয়েছে। এবার খুব ভালোমতো ঠান্ডা করে ঢেকে ফ্রিজের নর্মালে 2 থেকে 3 ঘন্টার মতো রেখে দিচ্ছি। এদিকে বড় হাঁড়ির দইটাও আমাদের জমে গিয়েছে। ঠিক একইভাবে ভালোমতো ঠান্ডা করে ফ্রিজের নর্মালে 2 থেকে 3 ঘন্টার মতো রেখে দিচ্ছি। 3 ঘন্টা পর ফ্রিজ থেকে আমি বের করে নিয়েছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতেই পেরেছেন মিষ্টি দইটা কতটা পারফেক্ট হয়েছে, আর এই দইটা খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে। এই দইয়ের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন। ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আমার চ্যানেলে আরও বেশ কিছু দইয়ের রেসিপি আছে, চাইলে দেখে নিতে পারেন। প্রিয় দর্শক, আজকের মতো তাহলে আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।